বর্তমান সরকার সবথেকে বেশি সমালোচিত অভিবাসন অবস্থা নিয়ে অভিবাসীদের লাগাম টানতে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছেন। সর্বশেষ বিদেশি স্বামী স্ত্রী আনার ক্ষেত্রে 38,700 পাউন্ডের স্যালারি থ্রেশহোল্ড সরকারকে নতুন চাপের মধ্যে ফেলেছে। সমালোচনার মুখে সরকার তাদের সিদ্ধান্ত থেকে কিছুটা সরে এসে স্যালারি থ্রেশহোল্ড 29,000 পাউন্ড করার কথা জানিয়েছেন। তবে সরকার 38,700 পাউন্ডের স্যালারি থ্রেশহোল্ডের নিয়ম 2025 সাল থেকে চালু করার ঘোষণা দিয়েছেন। সরকার ইমিগ্রেশন ইস্যুর উপর ভর দিয়ে নিজেদের ইমেজ রক্ষা করতে চাইছে বলে মন্তব্য করছেন আইনজীবী শফিকুল ইসলাম। সরকার দেখে যে ওরা একদম বেকায়দায় ছিল, ওদের ইলেকশন পোলই ওরা পিছনে পড়ে গেছে, এবং সরকার নেতৃত্ব নিয়ে সমস্যা আছে, যে কারণে তারা মনে করে যে ইমিগ্রেশন দিয়ে যদি আমরা একটা টাইট পলিসি করতে পারি হয়তো আমরা পলিটিক্যালি আমরা রিগেইন করতে পারবো, কিন্তু এটা সহজ না। ঋষি সুনাকের এমন সিদ্ধান্তের সমালোচনা করে সাধারণ মানুষরা বলছেন এমন সিদ্ধান্ত অমানবিক। সাধারণ মানুষরা তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হবে এমন সিদ্ধান্তের কারণে। আর এখন গভর্নমেন্টে যদি এখানে ইনক্রিজ করিয়া আপনার আরো অনেক বেশি পরিমাণ নিয়ে যায়, আমি মনে করি আমার কমিউনিটি এবং স্পেশালি এথনিক কমিউনিটির ফ্যামিলিগুলা হেভি আন্ডার প্রেশারে পড়বো। আর এখন 29,000 যেটা করতো স্যার, এটা যদি করে এটা থেকে আরো দ্বিগুণ সমস্যাটা ইয়া দেখা দিব সংসার ও মানুষের জামাইবোর মধ্যে। হাই এডুকেটেড যদি কেউ হয় দেখাইতে পারবো না, নর্মাল যারা লেখাপড়ার অবস্থা বেশি ভালো নাই, এরা তো খাম দেখাইয়া ফ্যামিলি আনতে পারতো না। এখন যে এত পয়সা করা হয়েছে, ইগু ইগু অনাবিক ইগু হয়েছে না, ইগু মান্য নেওয়া না। চলতি বছর রেকর্ড সংখ্যক অভিবাসী এসেছে ব্রিটেনে। 2025 সালে নির্বাচনের আগে তাই এই অভিবাসী নিয়ে চলা সমালোচনার লাগাম টানতে চান ঋষি সুনাক। কামরুল আই রাসেল, এটিএন বাংলা ইউকে, লন্ডন।